আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও একটি নতুন কল রেকর্ড নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আর আজকের কল রেকর্ডটি খুব গুরুত্বপূর্ণ একটি কল রেকর্ড। হ্যাঁ, আজকের এই কল রেকর্ডটি আপনারা শুনবেন আমাদের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং আমাদের চিত্রনায়িকা পরিমলের একটি কথোপকথনের কল রেকর্ড। এই কল রেকর্ডটিতে শোনা যায় মোশাররফ করিম পরিমলকে রাতের বেলায় তার বাসায় আহ্বান করেন, আর এই কল রেকর্ডটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। খোঁজ নিয়ে দাঁড়া যায় মুখোশ ছবির প্রচারণার জন্যই তাদের এই প্ল্যান, তারা আগে থেকেই এরকম প্ল্যান করেই এই কল রেকর্ডটি করেছেন। তো চলুন দর্শক, আমরা বেশি দেরি না করে সরাসরি চলে যাই কল রেকর্ডে। তো কল রেকর্ডটি শোনার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন। তাহলে চলুন সরাসরি চলে যাই কল রেকর্ডে। আমি স্বপ্ন দেখছি না তো? না, আমি স্বপ্ন দেখছি। আমার স্বপ্নের আকাশে অনেক তারা, তারার আমার দরকার নেই, আমি চাঁদের অপেক্ষা করছি। শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। বলুন। নতুন উপন্যাস বের হতে যাচ্ছে, নাম মুখোশ। ওই বইয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা তখন বলবো না। তুমি কাল রাতে মানে এই সময় আমার বাংলায় চলে আসো, তখন দেখাই আর তোমাকে একটু পড়ি। মুশকিল কি জানো, আমি দিনের কোলাহলের মধ্যে পড়তে একদম পারি না, আমার রাত লাগে, রাতের নির্জনতা লাগে। অবশ্যই পড়বেন। উপন্যাসটার নাম মুখোশ রাখার কারণ কি? যদি তুমি রাতে সময় দাও। আমি পুরস্কারটা চাই, নোবেল পুরস্কার। মাদাম তুসো জাদুঘরে আমার মূর্তি থাকবে, পৃথিবীর সকল দেশে দেশে আমাকে নিয়ে গবেষণা হবে। আমি ইব্রাহিম খালেদি।